ঘুরিয়ে সন্ধ্যা নেমে গেল। যখনই সন্ধ্যা নামলো, সন্ধ্যা আরতি হবে বলে গ্রামের যে যেখানে মানুষজন ছিলেন সবাই এক জায়গায় সমবেত হয়েছে, মন্দিরের দরজা খুলেছে। কয়েকজন গিয়ে মা জননীকে ডেকে বলছে, মা চলুন। তাই বলি মন্দিরে অনেক মানুষজন এসেছে, অনেক ভক্ত এসেছেন, মন্দিরের দরজা খোলা হয়ে গেছে, আপনি চলুন, আপনি গিয়ে নিতাই গৌরকে দর্শন করবেন। মা গো, নিতাই গৌরকে যদি আপনি দেখেন, আপনি দেখবেন যেন সাক্ষাৎ নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে। ওমা আপনি চলুন দেখবেন। এই বলে মা জননীকে যখনই নিয়ে এসে দান করিয়েছিলেন, অগ্নি দেখা গেল গ্রামবাসী গো তখন আরতি করছে। কি বা ভালে ঠাকুর তুমি আমার ক্ষমা করে দাও। ওগো ওগো কে আছো তোমরা, আমাকে এই মন্দির থেকে
শিগগিরি নিয়ে গিয়ে ওই বাগান বাড়িতে শুইয়ে দাও, আমি এখানে যত বেশি থাকবো তত বেশি বিচারী গরুর প্রতি দুর্বল হয়ে যাবো, আমাকে নিয়ে চলো বাগান। জমিদারের নিয়ম থাকলো, মনে মনে ভাবলো যে আমি বাগান বাড়িতে শুয়ে পড়ি সকালবেলা কৃষ্ণনগরে চলে যাবো, আমার ভালো লাগছে না এখানে। এই বলে আরতি চলছে, এমন অবস্থায় মাকে নিয়ে গিয়ে বাগান বাড়িতে আবার শুয়ে দিলে। যেই না বাগান বাড়িতে গিয়ে মাকে শুয়ে দিল, মা চেষ্টা করছে ঘুমানো, ঘুম আসে। মনে মনে ভাবছে আমি ঝরিয়ে পড়বো সকালবেলা নদী কৃষ্ণনগরে চলে যাবো, কিন্তু যখনই ঘুমাতে যাচ্ছে চোখের পাতা যখনই এক করতে গেল, বারবার শুধু চোখের সামনে সেই নিতাই গৌর যেন এসে দেখা গেছে। অগ্নি চমকে উঠছে, অগ্নি চমকে উঠছে, যখনই চোখের পাতা এক করে ঘুম আসে। কি বাগর মনে যেই না ঘর অন্ধকার হয়েছে,
দেখতে দেখতে যখন ভোর হয়ে গেল, 3টি বেজে গেল, মা তখন ঘুমিয়ে একটুখানি ভোরের দিকে ঘুমটা চোখে লেগে গেছে। আর যখনই ভোরের বেলায় চোখে ঘুম লেগেছে, মা হঠাৎ করে স্বপ্নের ঘরে দেখলো ঘরের ওই মা যে ঘরে শুয়েছিল ঘরের কোণে একটা কি তীব্র আলো জ্বলছে। ঘুমের ঘরে ঘুমে ভাবছে কি আমার ঘরে আলো এলো কি করে, আমার ঘরে প্রদীপ তো নিভানো ছিল, ঘর তো অন্ধকার ছিল, আমার ঘরে এত আলো জ্বলছে কেন? মা স্বপ্নের ঘরে যে আলোর দিকে দৃষ্টি দিয়েছে, দেখলো সেই আলোর মধ্যে ছোট্ট ছোট্ট সেই মন্দিরের নিতাই দৌড় দাঁড়িয়ে রয়েছে। মা স্বপ্নের ঘরে বলে উঠল, একে ঠাকুর তোমরা তো ভগবান, তোমরা আমার স্বয়ং কক্ষে কেন এসেছ? তোমরা তো ভগবান, তোমরা আমার এই স্বয়ং মন্দিরে কেন এসেছ? যাও তুমি তোমার ঘরে যাও। ভেতর থেকে নিতাই গৌর কাছে এসে বলল, মা আমরা ঠাকুর, আমরা ভগবান, জগতে সবার কাছে, কিন্তু তোমার কাছে তো আমরা ঠাকুর নই মা, তোমার কাছে তো আমরা ভগবান নই মা। কালকে তুমি আরতি দেখতে গিয়ে যখনই তুমি মনে মনে আমাদের দুই ভাইকে সন্তান জ্ঞানে ভালোবেসেছি, কাল থেকে আমরা দুই ভাই তোমার সন্তান হয়ে গেছি। আমরা ঠাকুর নই, আমরা ভগবান নই। আসলে বাবা, নিতাই গৌর মন্দিরে দাঁড়িয়ে থাকলে নিতাই গৌরকে ভালোবাসতে তো সবাই পারেনি, কৃষ্ণকে তো সবাই দেখে, কৃষ্ণকে কংসও দেখে আর কৃষ্ণকে রাধারানীও দেখেন, কিন্তু দুইজনের দেখা তো এক নয়। কংস দেখেছিল কৃষ্ণকে ভয়ের দৃষ্টিতে, আর রাধারানী দেখেছিলেন প্রেমের দৃষ্টিতে। দেখার দোষে ভগবান দুইজনের কাছে দুই রূপ ধারণ করে। তা গ্রামবাসীগণ নিতাই গৌরকে দেখেছে, কিন্তু জমিদার গিন্নিমাও দেখেছে, কিন্তু দুজনের দেখা তো এক নয়। জমিদার গিন্নিমা নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছে। নিতাই গৌর এসে জমিদার গিন্নিমাকে বলছেন, ও মা, মা, ও মা, মা। এই বলে মা মা বলতে 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 ছুটে এসে চন্দ্র শশী দেবীর শাড়ির আঁচলটাকে টেনে ধরল। নিতাই একটা আঁচল ধরেছে আর গৌর একটি আঁচল ধরেছে। এবার দুই ভাই মায়ের শাড়ির আঁচল দুদিক থেকে ধরেছে, ধরে বলছে, মা মা তুমি আমাদেরকে কথা দাও যে আমাদের দুই ভাইকে তুমি আর ভগবান বলবে না, আমাদেরকে তোমার সন্তান মনে করে কোলে বসিয়ে আমাদেরকে খাওয়াবে। বলো মা, বলো তুমি খাওয়াবে? যদি বলো খাওয়াবে না, তাহলে আচল আমরা ছাড়ব না। যতক্ষণে হ্যাঁ না বলছো ততক্ষণে আমরা এই শাড়ির আচল ছাড়ব না মা। বলো মা, বলো মা তুমি খাওয়াবে? না। বলো তুমি খাওয়াবে? না। বলো তুমি খাওয়াবে? না। টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল। মা যেই না আঁচলটা ছিঁড়ে গেল না, অমনি ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে মনে মনে ভাবলো, ও আমি তাহলে
স্বপ্নই দেখছিলাম। যা, আমি এতক্ষণে ভাবলাম যে আমার মতন হতভাগিনী রমণী যে স্বামী হারিয়ে ফেলল তার জীবনে ভগবান কোনো সমস্যা। আমিও তো সেটাই ভাবছিলাম, আমি তাহলে স্বপ্নই দেখছিলাম। যাই হোক, স্বপ্ন যখন দেখেছি স্বপ্ন, ঘুম যখন ভাঙলো আর আমি ঘুমাবো না, আমি বরং এই রাত্রির বেলায় একটু তাড়াতাড়ি করে একটু বরং বেরিয়ে যাই, বলরাম বাবাজির সঙ্গে দেখা করে আমি চলে যাবো কৃষ্ণনগর। এইখানে থাকলে আমি নিতাই গৌর নিতাই গৌর বলতে বলতে শুধু পাগল হয়ে যাব। এই বলে বাবা ওই ভোরের বেলায় হাতে মুখে ভালো করে জল দিয়েছেন মা জননী, হাতটা ভালো করে ধুয়েছে, মুখটা ধুয়েছে, পা ধুয়েছে। এইবার হাতে মুখে জল দিয়ে যেই না শাড়ির আঁচলটা দিয়ে বদনটাকে মুছতে গেছে, অগ্নি দেখতে পেল মায়ের আমার শাড়ির আঁচল ছিল না। দেখি আমার শাড়ির আঁচল ছেড়ে কেন, দেখি আমার দুদিকে শাড়ির আঁচল ছেড়ে কেন। আসলে পুরানো বাড়ি তো, আমার মনে হয় কোনো ইঁদুর বা কোনো পোকামাকড় হয়তো আমার শাড়ির আঁচলটা নিশ্চয়ই কেটে নিয়ে চলে গেছে, দেখি কোথায়। এই বলে বাড়ির আনাচে কানাচে খাটের তলা চারিদিকে দেখলো, শাড়ির আঁচল খুঁজে পেল না। মনে মনে ভাবলো হয়তো কোনো বিড়ালে নিয়ে চলে গেছে। আমারও নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, সঙ্গে সঙ্গে বলরাম বাবাজির কাছে হাতে মুখে জল দিয়ে, তখনও সকাল হয়নি এখনো অনেকটা রাত আছে, বেরিয়ে গেল বলরাম বাবাজির কাছে। বলরাম বাবাজি তখন ঘুমাচ্ছিল, বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে বাবাজিকে জাগালো। বলরাম বাবাজি দরজা খুলে দেখলো, কি মা এত ভোরে বেলায়, কি ব্যাপার, কোনো খারাপ কিছু হয়েছে? আসলে আসলে কি হয়েছে জানো বাবা, আমি আসলে নিতাই গৌরকে দেখে মন্দিরে ঘুমাচ্ছিলাম, আমি একটা স্বপ্ন।